ওয়েলকাম ফ্রেন্ডস। ইংরেজিতে একটা কথা আছে যে সেলফ এডুকেশন ইজ দ্য বেস্ট এডুকেশন, অর্থাৎ তুমি নিজে থেকে যে শিক্ষাটা লাভ করবে সেটা কিন্তু কখনোই ভুলতে পারবে না এবং সেটাই সর্বোত্তম শিক্ষা হবে। কেন বলছি একথা? এই কথাটির মর্মার্থ তোমরা এই ভিডিওটি শেষ হতে হতে বুঝতে পারবে। আমরা যারা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি, সে পুরনো হোক 2014 ক্যান্ডিডেট বা নূতন 2017 ক্যান্ডিডেট, প্রত্যেকের একটা কমন প্রবলেম আছে। সেটা কি? যে আমাদের কাছে ইনফরমেশন তো প্রচুর আছে, যেগুলো আমরা বাজারে যে হাজারো বই পাওয়া যায় সেগুলো থেকে কালেক্ট করতে পারি, আমাদের ইন্টারনেট থেকে কালেক্ট করতে পারি বা ইউটিউব প্ল্যাটফর্ম থেকে কালেক্ট করতে পারি। এবং এর মাঝামাঝি আমরা কি পাচ্ছি? আমরা বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন রকম সাজেশনও পাচ্ছি। কিন্তু প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে এই সমস্ত সাজেশনগুলোকে যখন আমরা নিতে যাচ্ছি তখন আমাদের মনে একটা বিরাট কনফিউশন ক্রিয়েট হয় যে এত ইনফরমেশনের মধ্যে কোন ইনফরমেশনগুলো আমার কাজের, অর্থাৎ কোন কোয়েশ্চেনগুলোকে আমি ইম্পর্টেন্ট হিসেবে সিলেক্ট করব, কোনগুলোকে বাদ দেব। যে মেন প্রবলেমটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে আমাদের প্রিপারেশনের স্টার্ট আপ কীভাবে হবে, কোথায় থেকে শুরু করলে আমাদের এন্ডিংটা ভালো হবে। এবং মনে রাখবে যে তোমার রাইট স্টার্ট আপ না হলে রাইট এন্ডিং কোনো দিনও আসতে পারে না। আজকের এই ভিডিওতে তোমাদের সেই সমস্ত কনফিউশন আমি দূর করে দেবো এবং আমি এটা কথা দিচ্ছি, যারা এই ইন্টারভিউ নিয়ে সিরিয়াসলি প্রিপারেশন নিচ্ছ তাদের কাছে আজকের এই ভিডিওটি অ্যাটিচিউড চেঞ্জিং হতে চলেছে। অর্থাৎ তোমাদের এরপর থেকে অ্যাটিচিউড সম্পূর্ণ বদলে যাবে এবং যে স্ট্র্যাটেজিটির কথা তোমাদেরকে আমি বলবো সেটা যদি তোমরা রাইটলি ফলো করতে পারো তাহলে তোমাদের ইন্টারভিউয়ে সফল হওয়া থেকে তোমাদেরকে কেউ রোধ করতে পারবে না। দেখো, আজকের আমরা যে আলোচনাগুলি করব তার মধ্যে কী আছে? আজকে আমরা জানব যে অ্যাকচুয়ালি আমাদের যে কোনো কাজের রাইট বিগিনিং কীভাবে করতে হয়, অর্থাৎ ইন্টারভিউটা স্টার্ট আপ কীভাবে তোমরা করবে, কীভাবে শুরু করবে, কোথায় থেকে শুরু করবে পড়তে। এবং নেক্সট হচ্ছে আমাদের রুটিন ওয়ার্ক কী হবে, রুটিন ওয়ার্ক কেন প্রয়োজন। তুমি যদি এমনভাবে প্রিপারেশন নাও যে আজ আমি 2 ঘন্টা পড়লাম, 2 দিন পড়লাম না, তারপর আবার 2 ঘন্টা পড়লাম, এইভাবে প্রিপারেশন কিন্তু তোমাদের কোনো কাজে আসবে না। সেক্ষেত্রে তোমাদেরকে কী করতে হবে? তোমাকে ডেলি বেসিসে রুটিন ওয়ার্ক করতে হবে, অর্থাৎ নির্দিষ্ট টাইমে প্রত্যেক দিন পড়াটাকে সমানভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। এরপর কী? এরপর হচ্ছে এই যে স্টার্ট আপ এবং রুটিন ওয়ার্ক আছে, এই দুটিকে আমি কীভাবে সাজাবো সেই কৌশলটি আজকে তোমাদেরকে আমি বলবো। এবং সেটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং এবং মোস্ট ওয়ার্কড কৌশল, অর্থাৎ সব থেকে কার্যকরী কৌশল। দেখো, স্টার্ট আপের ক্ষেত্রে তোমাদেরকে সব থেকে আগে যে বিষয়টা মনে রাখতে হবে যেন স্টার্ট আপ আমাদের ইন্টারেস্টিং হয়। কারণ কোনো কাজ যদি তোমার শুরুতেই বোরিং লাগে সেই কাজটাকে কিন্তু তুমি বেশি দূর টেনে নিয়ে যেতে পারবে না। সেজন্য স্টার্ট আপ যদি ইন্টারেস্টিং না হয় তোমাদের কিন্তু রুটিন ওয়ার্কের ওপর বিশাল ইফেক্ট হবে, সেটা তোমাদের মাইন্ড নিতেই পারবে না, মাইন্ড ফেড আপ হয়ে যাবে এবং কিছুদিন 3-5 দিন পরে তুমি দেখবে যে সেই কাজটি তোমার আর ভালো লাগছে না। ওকে, তো স্টার্ট আপ ইন্টারেস্টিং আমরা কীভাবে করতে পারি, বিষয়টা কেমন? না, তোমাকে প্রতিদিনের, অর্থাৎ রুটিন ওয়ার্ক করার সময় যে বিগিনিংটা তুমি করবে প্রতিদিন সকালে, সেটা যেন নিত্য নতুন হয় বা সেই প্রসেসটা যেন নিউ হয়। সেক্ষেত্রে কিন্তু তোমাদের সব সময় ইন্টারেস্টিংয়ের লেভেল বা ইন্টারেস্ট লেভেলটা একই থাকবে বা সেটা বাড়বে বই কমবে না। ওকে, এবার প্রশ্ন হচ্ছে আমরা কীভাবে বিগিনিং করলে আমাদের এই ইন্টারেস্ট লেভেল সেম থাকে। দেখো, তুমি যদি অ্যাজ এ ক্যান্ডিডেট সর্বপ্রথম কোয়েশ্চেন চুজ করতে যাও তো তুমি সব থেকে বেশি কনফিউজড হবে। কারণ তুমি ভাববে যে এই প্রশ্নটাও করতে পারে, সেই প্রশ্নটাও করতে পারে, তুমি অন্যদের মনের কথা ভাবতে যাবে। ওকে, এবার অন্যের মনে কী প্রশ্ন আসতে পারে বা সে কী প্রশ্ন করতে পারে এই ভাবনা চিন্তা থেকে যদি তুমি স্টার্ট আপ করো তাহলে কিন্তু সঠিকভাবে তুমি কিছুতেই কোয়েশ্চেন চুজ করতে পারবে না। তাহলে করণীয় কী? যে তুমি যখন কোয়েশ্চেন সিলেক্ট করবে তখন তুমি নিজেকে অ্যাজ এ ক্যান্ডিডেট কিন্তু কখনোই ভাববে না। তুমি ভাবো যে তুমি যদি ইন্টারভিউয়ার হতে তাহলে তুমি কী কী প্রশ্ন করতে সামনের ক্যান্ডিডেটকে, তাহলেই দেখো তোমার মন তোমাকে সঠিক আনসারগুলো দেবে। কারণ আমাদের মনকে যদি আমরা সঠিক প্রশ্ন নিতে পারি তাহলে সে সঠিক আনসারও দিতে পারবে না এবং তার ইন্টারেস্ট লেভেলও থাকবে না। এবং এই স্ট্র্যাটেজিটা তুমি ফলো করলে তুমি দুটি জিনিস লক্ষ্য করবে, একটি হচ্ছে তোমার টেনশন দূর হয়ে যাবে এবং তোমার কনফিউশন দূর হয়ে যাবে। ওকে, তুমি ফ্রেশ স্টার্ট আপ পাবে প্রত্যেক দিন সকালে, তোমাকে এইটার ফার্স্ট কাজ। এবার প্রশ্ন হচ্ছে যে আমি কতগুলি টপিক থেকে কোশ্চেন
চুজ করব সেগুলো আমরা আগেই আলোচনা করেছি, যে তোমাদের কী কী বিষয় থেকে নর্মালি প্রশ্ন করা হয়। তার মধ্যে তোমরা পার্সোনাল ডেসক্রিপশনের বিষয়টিকে বাদ রাখো, কারণ ওটি প্রতিদিন একই রকম প্রশ্ন কিছুই পাবে না নতুন। তো সেক্ষেত্রে পার্সোনাল কোয়েশ্চেনগুলোকে তোমরা আলাদাভাবে একটা লিখে ওটা নিজের মতো করে আগে প্রিপারেশন নিয়ে রেখে দেবে, ওটাকে বাদ রেখে বাকি যে টপিকগুলো আছে সেই টপিকগুলো থেকে প্রতিদিন 5টি করে কোয়েশ্চেন সিলেক্ট করো। কীভাবে সিলেক্ট করবে? অ্যাজ অ্যান ইন্টারভিউয়ার, তুমি কিন্তু নিজেই তোমাদের স্টার্ট আপ পয়েন্ট। এবার এসো নাম্বার টু, রুটিন ওয়ার্ক, অর্থাৎ আমি ডেলি বেসিসে এই স্টার্ট আপ পয়েন্টের যে কোয়েশ্চেনগুলো সিলেক্ট করলাম সেগুলো কীভাবে পড়ব। তার আগে আমাদেরকে জানতে হবে যে রুটিন ওয়ার্ক আমাকে কী কী বিষয়ে রাখতে হবে। আমি যখন ফার্স্ট স্টার্ট আপ করছি, তারপরে যখন দু তিন দিন পেরিয়ে যাবে তখন কিন্তু যেমন ফ্রেশ ইনক্লুড কোয়েশ্চেন থাকবে, অর্থাৎ তুমি নতুন নতুন কোয়েশ্চেন সিলেক্ট করবে প্রতিদিন, তেমনই তোমাকে রিভিশন ওয়ার্ক করতে হবে। এবং রিভিশন ওয়ার্কটা সবসময় কিন্তু ফার্স্ট স্টার্ট আপের পর করবে, রিভিশন ওয়ার্কটা শুরুতেই করতে যাবে না, তাহলে কিন্তু তোমাদের মন আবার বোরিং হয়ে যেতে পারে। অর্থাৎ তুমি প্রথমে ফার্স্ট স্টার্ট আপের যে কোয়েশ্চেনগুলো থাকবে সেগুলোকে সারাদিন ভালোভাবে পড়ে নাও, তারপরে এসো তোমার রিভিশন ওয়ার্কে। তো রুটিন ওয়ার্কের ক্ষেত্রে তুমি সবসময় মনে রাখবে যে এমনভাবে তুমি কোয়েশ্চেন সিলেক্ট করবে না, অর্থাৎ তোমার যেটা লেভেলের বাইরে। তুমি ভাবলে আজকে আমি 5টা করে নয় 15টা করে কোয়েশ্চেন এক একটা টপিক থেকে পড়বো, এবং দেখা গেলো তুমি দিনের শেষে হয়তো সেই 15টা কোয়েশ্চেন কিন্তু করে উঠতে পারলে না, তাতে কী হবে? তোমার মন ডিমোটিভেট হয়ে যাবে। এ বিষয়ে একটা খুব ইন্টারেস্টিং গল্প তোমরা মনে রাখবে, বা একটা ইন্টারেস্টিং ঘটনা, বাস্তব ঘটনা তোমাদেরকে আমি বল। তোমরা প্রত্যেকেই কিন্তু মোবাইল গেম খেলো, মোবাইল গেম খেলার সময় তোমরা কি লক্ষ্য করেছো যে মোবাইল গেমের কিন্তু এক একটা স্টেপ আছে, এবং আমাদের মাইন্ড সেট আপটা প্রত্যেকের দেখো একই। সেটা কি? যখন আমরা একটা স্টেপ বা একটা লেভেলকে পার করে যাই তখন কিন্তু আমাদের মন সবসময় ছটফট করে যে আমরা এবার নেক্সট লেভেলটায় কী আছে দেখি, এবং যদি নেক্সট লেভেলটা পার করতে পারি তখন আবার মাইন্ড আবার এনকারেজড হয়ে যায় যে থার্ড লেভেলটা কী আছে দেখি। অর্থাৎ তুমি যখন একটা লেভেল ক্রস করছো তখন সেই গেমের মধ্যে ইন্টারেস্ট নয়, মাইন্ডের ইন্টারেস্ট হচ্ছে তার জেতার মধ্যে, কারণ মাইন্ড কখনো হারতে চায় না। সেজন্য নিজে কখনোই এমন কিছু কোয়েশ্চেন সিলেক্ট করে বসবে না, যে এতগুলো কোয়েশ্চেন সিলেক্ট করবে না যেটা তোমার আয়ত্তের বাইরে চলে যায়। অল্প করে নিজের গোল সেট আপ করো এবং প্রতিদিনের গোল প্রতিদিন পূরণ করো, তাহলে দেখবে মাইন্ডের এই এনকারেজমেন্টটা সবসময় থেকে যাবে, কারণ তুমি আজকে কমপ্লিট করতে ফেলেছো, ব্যাস এবার দেখবে মাইন্ড পরের দিনে আবার নতুন আমি কোয়েশ্চেন সেট আপ করবো এবং নতুনভাবে নিজেকে প্রিপেয়ার করবো। এই এনকারেজমেন্টটা সবসময় কিন্তু রোলিং প্রসেসে থেকে যাবে, তাহলে তোমার এই রুটিন ওয়ার্ক কোনো দিনও বোরিং হবে না। ওকে, তোমাদের কাছে কোয়েশ্চেনের কোনো অভাব নেই, কারণ তোমাদের কাছে বিভিন্ন বইগুলো যেমন আছে, যেটা তোমার ট্রেনিং পিরিয়ডের বই হোক বা তোমার সাবজেক্ট ওয়াইজ বই হোক বা বিভিন্ন বই যেগুলো বাজারে পাওয়া যায় তেমনও বই তোমরা রাখতে পারো, এবং সাথে সাথে ইন্টারনেটেও প্রচুর ইনফরমেশন। এবং এই ইনফরমেশনগুলোকে কীভাবে আমি টপিক ওয়াইজ সিলেক্ট করবো সেই রিলেটেড ভিডিওতে তোমাদেরকে আমি ডিটেলে বলেছি। তাহলে তোমরা এই স্ট্র্যাটেজিটিকে ফলো করো এবং এই স্ট্র্যাটেজিতে প্রতিদিনের স্টার্ট আপ নতুনভাবে করো, এবং প্রতিদিনের যে ডেলি বেসিস রুটিন ওয়ার্ক আছে সেটিকে ইন্টারেস্টিং করো, এবং ইন্টারেস্টিং করার পদ্ধতিও তোমাদেরকে বলা। এবং এই স্ট্র্যাটেজিটি যদি তোমরা কন্টিনিউয়াস প্রসেসে ফলো করো তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের তৈরি করা বা প্রিপেয়ার্ড কোয়েশ্চেনগুলোর একটি আনসারও তোমরা ভুলবে না, কারণ সেগুলো তুমি অ্যাজ এ ক্যান্ডিডেট চুজ করোনি, তুমি অ্যাজ অ্যান ইন্টারভিউয়ার চুজ করেছো, এবং এই কোয়েশ্চেনগুলো তোমার কখনো ভুল হতেই পারে না। এবার তোমাদের কোয়ারি সম্পর্কে আমি কিছু কথা বলবো। সেটা হচ্ছে, ইতিমধ্যে যে সমস্ত ভিডিওগুলি তোমরা দেখেছো এবং সেখান থেকে যে বেশ কিছু কমেন্ট আমি পেয়েছি, তার মধ্যে বেশ কিছু টপিক নিয়ে এখানে আলোচনার জন্য রিকোয়েস্ট করা হয়েছে, এবং তোমাদেরকে আমি জানিয়ে রাখি যে এই টপিকগুলো নিয়ে কিন্তু একটি একটি করেই আলোচনা করা হবে। এবং যেমনটা তোমাদেরকে আমি আগেও বলেছি, কিন্তু তার আগে তোমরা যতগুলো ইনফরমেশন বা যতগুলো কোয়েশ্চেন তোমাদের কাছে আছে সেগুলো তোমরা টপিক ওয়াইজ সাজিয়ে নাও, এবং এই পদ্ধতিতে তোমরা স্টার্ট আপ করো। তারপর একটি একটি করে সমস্ত টপিক নিয়ে তোমাদের সাথে আমি ইন ডিটেল আলোচনা করব। তাহলে আশা করি প্রিপারেশন কীভাবে শুরু করবে এবং কীভাবে তোমাদের ডেলি বেসিস রুটিন ওয়ার্ক করবে সেটা নিয়ে কোনো প্রবলেম থাকলো না। এই ইন্টারভিউ রিলেটেড যে কোনো প্রশ্ন যদি তোমাদের মনে থেকে থাকে বা যে কোনো টপিক সেটাকে নিয়ে তোমরা বিস্তারিতভাবে জানতে চাও, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবং এর আগে, অর্থাৎ যারা নিউ ভিউয়ার্স আছো, তারা এর আগের ভিডিওগুলোকে অবশ্যই দেখবে, যেগুলো ডিসক্রিপশন বক্সে লিংক আছে, তাহলে তোমাদের কাছে পুরো বিষয়টা পরিষ্কার হবে। ওকে, তাহলে আমাদের নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে একটি নতুন টপিক এবং তার ডিটেইল ডিসকাশন নিয়ে। টিল দেন, টাটা।